रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। शेख আবু হামজা খুরসানি খোয়ার ভিতরে আল্লাহ নিকটে কইয়া বই দিছে, এবারে দুই ফাতর এক ফাতর দুইজনে মিল্লা মুহ দিয়া গেছে গা। অহন ডাহে আল্লাহ তুমি নিকটে হেরা তো গেছে গান, আমি কি করবো? অবশেষে ডাকতেছে নিচে বইয়া কুয়ার ভিতরে বইয়া, গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আল্লাহ কয়, কেরে ফেরেশতারা এত মায়ার সুরে আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাহে দেখতো। আচ্ছা আল্লাহ দেখে না কেডা হে? ফেরেশতারা কয়, আল্লাহ গর্তের ভিতরে শেখ আবু হামজা খুরসানি তোমারে ডাহে। জিগা কি লেগে ডাহে? বিপদে পড়ছি, তুমি কাছে, কোরআন শরীফে কইছো তুমি যে কাছে, এটা তো আমার প্রমাণ করতে হইব। তুমি কাছে, দূরের মানুষে ডাহি নাই, এখন আমারে উদ্ধার করো। আল্লাহ কয়, হ্যাঁ আমি তো কাছেই আছি, দাবিটা কি? দাবিটা আমারে উদ্ধার করো। আল্লাহ বলছে, উজিবু দাওয়াতা দাই ইযা দান, কোনো দাবি দাওয়া থাকলে বলো, যদি করো দাবি দাওয়া তাহলে আমি কি করবো? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এটা একমাত্র আখিরি নবীর উম্মতের সাথে কথা দিয়েছে, আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা দেয় নাই। এই কথা আমার আল্লাহ কেন দিলেন? আমার নবী উম্মতের ব্যথায় কথা ব্যতীত। যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবা অসুস্থ, বাবার মাথার পাশে আমি বসে আছি। সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না। বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে কইলেন? যে সত্য কথা বাস্তব গোপন করবেন না, প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা। বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীর মাথার পাশে ২৪টা ঘন্টাই বসে থাকে। নবী এত অসুস্থ, নবী এত ব্যথায় ব্যতীত, তারপরেও মা ফাতেমা বলেন, আমি দেখেছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মাথায় হাত বোলাইয়া বললাম, বাবা গো এত কি ব্যথা গো বাবা, এত কি কষ্ট, এইভাবে তুমি কান্দো? আমার নবী জবাব দেন, রে ফাতেমা আমি আমার কষ্টের জন্য কান্দি না, আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি। আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে? আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন, এরে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে, উম্মতের চিন্তায় যেন বন্ধু না কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে, বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দেখাশোনা করব। আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই, আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায় দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র আপনাদের দায় দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার বলো। তারপরও আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে আমার বন্ধুকে সান্ত্বনা দাও, বন্ধু উম্মতের জন্য কাঁদতে হবে না, আমার বন্ধুর উম্মতগুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব। তারপরও কান্দে, বন্ধুকে জানিয়ে দাও বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না। তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো। এবার দরজায় আওয়াজ দিলেন, আজরাইল আমার নবী বিদায়ী হয়ে যাবেন। আমার নবীটাকে ফাতেমা রে দরজাটা খুলে দাও। ফাতেমা বলেন, দরজার কিনারে যাইয়া দেখি এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার পাও দুইটা জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো এই লোকটাকে আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে বাবা। नबी कांदे फातेमारे भय होले ओ दरजा खुले दाओ। ए लोकटार नाम हलो आजराइल, किछुक्षणेर मध्य तुम्हाके एतीम करे दिबे। दरजा खुले दिले डाकतेछे आजराइल, या रसूलुल्लाह अनुमति दिले घरे आसबो। आसो घरे ढुकछे, बसो एकटु आमार भाई जिब्राइल आसुक। एरे जिब्राइल, आमी बिदाय होले आमार उम्मतेर फैसला कि होबे? आमार उम्मतेर फैसला ना करे आमी नबी बिदाय हब ना। आजराइल नबीजिर बुकेर ऊपर हाथ दिए बसले। आमार नबी कांदतेछे, चोखेर पानी छेड़े गला काटा मुर्गिर मतो लाफाइया। रे आजराइल, आमी नबी जुदी ना हईताम रे, आजराइल हतो ना, जिब्राइल हतो ना, हायात मौत किछुई हतो ना। आमार बुकेर ऊपर हाथ दिए बसछो, तुम्हार हाथेर चाप आमी सह्य करते पारी ना रे आजराइल। ए चापटा एत कष्ट पाइतेছি, मन कय सात आसमान सात जमीन जदि एकसाथे आमार बुकेर ऊपर राखतो, आमी नबी एत कष्ट पाइताम ना। रे आजराइल, एत कष्ट आमारे दितेছো, ना जाনি आमार गुनाहगार उम्मतेर कत कष्ट दाও। আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো। আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথা আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। अरे दयालो नबी प्रेमेर सबी आर आसबे ना जगते। आमार दयालो नबी प्रेमेर सबी आर आसबे ना। हाशर दिने उम्मत बिने, हाशर दिने उम्मत बिने जाबे ना नबीजी बेहेश्ते। दयालो नबी प्रेमेर सबी आर आसबे ना जगते। आमार दयालो नबी प्रेमेर सबी आर आसबे ना। 63 साल जिंदगी काटছে বলে উম্মতি, 63 साल जिंदगी কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত। बंधु गो, आमी आल्लाह कथा दिलाम, तुम्हार उम्मत जारा होबे गो, इस्लामे पुरापुरी भावे जारा ढुकबे गो, तादेर मौतेर समय कोनो कष्ट होबे ना गो। नबी आपनि चिंता करबेन ना। आजराइल बोलेन, या रसूलुल्लाह, आमी आजराइल कथा दिलाम, आपनार उम्मतेर परिचय जदि पाई, आपनार उम्मतेर परिचय जदि तारा दिते पारे, तादेर जान तादेर रूह एत सुंदर करे आमी बाहिर करे निब। मार स्तने दूध खाइते खाइते बाच्चा जेमन मार कोले घुमिये जाय, ठीक एमनि भावे आमी हाथ बाड़ाबो, आमी आजराइलेर हाथे आपनार उम्मतेरा घुमिये जाबे, कोनो कष्टई पाबे ना। शर्त हलो एई नबीर उम्मत हইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব। যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে? স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে। আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে? আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কোন তো বর্তমানে বাংলাদেশে র্যাবের মাইছে ভয় পায়, ৬০ জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো? কেন র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায় র্যাবেরে, দেখছি র্যাব আইতাছে। র্যাবেরে ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে। হেরারে তো ভয় পাইলেন, আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই বয়ে তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার, কি দরকার? দিতেছে তো আল্লাহ, আমি তো মাটির নিচে বিপদে আছি। আল্লাহ কোন আমি তো কইছি দাবি দাওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জঙ্গলার বাঘ এরে ডাকতেছে, ও বাঘ আমার নবীর একটা উম্মত বিপদে পড়ছে শেখ আবু হামজা খুরসানি, তুমি যায়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জঙ্গলায় থাহে আমরারে উড়াই দিত না আমরারে খাইতো? আসলে পরিচয় দিতারলে খাইতো না। ও আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায় ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা রে খায়। বাঘে খাইব কই, দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কোয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে, বাঘ ডাহে দৌড়িস না তরাইস না আমার মালিকের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতিভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে, দেখে সামনে কি একটা কে জানি বলতেছে তোর সামনে কি আইছে ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে। ধরছে চাপদা, ভাগে কয় আল্লাহ যেটা লেগে ভাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে আস্তে 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 আস্তে, না যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া, শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেহাজা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি, আল্লাহ কো সার থেকে রে, কয়ে বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। কারে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই দে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না আমি খাইতাম না। আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে। বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবিটা একটা কাঠের টুকরায় ধরে কোনো রকম সাঁতরায়া কিনার পাইল, ঠাই পাইল, আর শুকনায় উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেহেনে খারইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জঙ্গলা। যেহেনে খারইয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জঙ্গলার কিনারে যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাইয়া দিছে। চাইছেন সেই দিকে শুকনার দিকে যাইব, গাছ গাছ রাছে বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা জঙ্গলার বাঘ, তো ছুটু বাঘ না। বাবারে বাবা, বাঘ দেখে কই আল্লাহ কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইব। অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জঙ্গলার বাঘ আমারে খাবি, আমার পরিচয় জানস? আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়ায় শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, কারি এখন তো খাইব না। আবার হাত বাড়াইছে, বাঘ আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়ায়া শুনে আবার আইতাছে, কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে খাইবই তো অত উপায় নাই বসে গেছে। বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে। বাঘ ডাকতেছে প্রভু গো জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জঙ্গলার বাঘ মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম ভয় পাইতেছ কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে আইছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি কইতাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, चलो नबीजिर जान्नाते मदीनाते जाए अपना लगे कईले ने भालो लागे आमी बुर हो गेছি কেনা नबीजिर गुलामेर कोनो चिंता नाई चलो नबीजिर जान्नाते मदीनाते जाई चलो नबीजिर जान्नाते मदीना के जाबे मदीनाई मदीनाते कांदे नबी उम्मतेर मायाय के जाबे मदीनाय मदीनाते कांदे नबी उम्मतेर मायाय दिनी रजनी कांदेल जिनी दिनी रजनी कांदेल जिनी शुए रोआ जाए चलो नबीजिर जान्नाते मदीनाते जाई चलो नबीजिर जान्नाते मदीना कठिन हाशरेर दिने बेहेश्त जाबे ना नबी उम्मत बिने अल्लाहु अकबर बोलो कठिन हाशरेर दिने बेहेश्त जाबे ना नबी उम्मत बिने माफ़ी करिए दिबेन अल्लाह माफ़ी करिए दिबेन अल्लाह नबीर वसिलाय चलो नबीजिर जान्नाते मदीनाते जाई चलो नबीजिर जान्नाते मदीनाते बाग डाकते से नबीर गुलाम बई पिओ ना आमी तुम्हें खाइते आसि नाई ओई साहाबीर जीवनी लेखे भाग पिछन थेके लेजटा गुराइया दिया बोलछे आमार लेजे धरो आमी तुम्हें जंगलाटा पार करे मदिनार पथटा देखाइया देब बाक नबीर परिचय आल्लाहर गुलाम पाइले ना खाया मदिनार पथ देखाय और मशाई पाइले 7.5 বার बाप दाहाय कारणटा कि रोगटा कोथाय आसुन सामने जाइतेछि आपनादेर कष्ट हইতাছে ना तो आबार ए कष्ट हইলেও একটু कष्ट करें कालके तो आर एखाने केउ ए बातिगुली कालके एखाने ए नबीर साहाबी दरो आमार लेजे दरो नबीर साहाबी पिछन थेके बागेर लेजेर मध्ये धरले जंगलार मासखान दिए बाघ नबीर साहाबी लइया चलछे आखिरी नबीर उम्मत लइया चलछे जंगलाय कि बाघ एकटाई थाके ना आरो आछे ए बाघे एने परिचय पाइलो अन्य बाघेरा तो परिचय पाय नाई ओई बाघगुलो मानुष देखे दौड़ाय आसतेछे खावार जन्य ए बाघटा तार बासाय घोषणा दितेछे रे जंगलार बाघेरा ना ना एदिके आइस ना आमी काके निये चलछि परिचय जानोनी जेई नबी ना हইলে किछुई हतो ना ओई नबीर आदुरेर साहाबी लइया आमी रওনা হয়েছি বেয়াদবি করিস না আর চোখে তাকাইস না নবীর সাহাবী বলেন আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যেই যেখানে আসছে সেখানেই দাঁড়ায়া গেছে সামনে বাড়ে না শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাসখান দিয়ে চলছে अनेक समय देखें ना कोनो मंत्री मिनिस्टर गाड़ी आईले आगे एकजन पुलिस सार्जेंट हुंडा दिया बासी बजाया संकेत देय सब गाड़ी थामो साइड ब्रेक टप दमक मारे टप निजे देखसी शुधु एकटा गाड़ी निर्द्विधाय चले जार कोनो बाधा नाई मिनिस्टर प्लाग लागानो गाड़ी बाघ डाकतेछे एरे जंगलार बाघेरा सब बेरे खाओ शुधुमात्र आखिरी नबीर उम्मतेर गाड़ीटाई चलबे सब बेरेक তাকিয়ে আছে মাসখান দিয়ে জঙ্গলার মাসখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জঙ্গলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে, সব দাঁড়িয়ে থাকবে, শুধু আখিরি নবীর উম্মতের গাড়িটা আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাজারতির আগমন, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। বাবারা এই নিয়তে বসেন, আল কোরআনের আলো আগে নিজের দেহে জ্বালাবো, তারপরে ঘরে ঘরে জ্বালাবো। নিজের দেহে যদি লাইন কাটা থাকে তাইলে ঘরে চালাইতে পারবেন না, মেন সুইচ ঠিক করতে হবে। এই দেহটাকে পরিষ্কার করেন, ইনশাআল্লাহ একদিন আমার বিশ্বাস এই বাংলায় আল কোরআনের আলো জ্বলবে। সারা বাংলায় মাহফিল করতে গিয়ে দেখি যুবকদের উদ্যোগে মাহফিল, সবগুলো মাহফিল যুবকদের উদ্যোগে। এই যুবক, তোমরা কোরআনের পক্ষে এসেছো, তোমাদের উসিলাতেই আমরা বাংলার জমিনে শান্তির আশা করতে পারি। তোমরা আরেকটু সোচ্চার হও, আরেকটু সাবধান হও, নিজেদের দেহ থেকে অপরাধ দূর করে দিয়ে সমাজ থেকে অপরাধ দূর করার চেষ্টায় নেমে যাও। আল্লাহ শান্তির ফয়সালা দিবেন, সকলে বলুন আমিন। ভাগটা তাকে জংলাটা পার করে দিয়ে বলছে, ও নবীর সাহাবী, আর ভয় পাইও না, কেউ তোমাকে ধরবে না, এ রাস্তা দিয়েই যাইবা তুমি সোনার মদিনা। এই নবীর উম্মত হওয়া, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকা, বলুন আমাদের দরকার আছে কিনা? ইসলামে ঢুকলে আপনার কি লাগবে এই চিন্তা তো আপনার না, এই চিন্তা তো আল্লাহর। আপনি ঢুকেন, দেখবেন চিন্তা আপনার না। শ্রমিক চাকরি করবে, বেতন করতে দিবে, এই চিন্তা কি শ্রমিকের না মহাজনের? তার বাস্তবতা আসুন। একজন আল্লাহওয়ালা আল্লাহর কুদরত দেখবে, বাইরিছে কুদরত দেহে ঘুরে ঘুরে, এই দেহে সেই দেহে। হঠাৎ শুনে আকাশে আওয়াজ হইতেছে, আক্কেলালের জমিতে পানি দাও। আকাশে আওয়াজ হয় আক্কেলালের জমিতে, নামটা আক্কেলালি আসে নাই কিতাবে, আমি বোঝানোর জন্য বলছি। আক্কেলালের জমিতে পানি দাও। আল্লাহর ওলি কয়, কয় কিরে, নাম চিহ্নিত কিরা পানি দাও। এমনি সময় দেহে ওই একটু দূরে একটা মেঘের টুকরা আইসা একটা জমির উপরে চিহ্নিত হইয়া বৃষ্টি হইতেছে, চিহ্নিত হইয়া এক জমিতে বৃষ্টি হইতেছে। এই আল্লাহ কি অহনো আছে? ওই আল্লাহর ওলি দৌড় দিলেন, ডাক দিল, আক্কেলালের জমিতে পানি দাও, এই জমিতে বৃষ্টি হইতেছে, এটা কার জমি, কে ব্যক্তিটা দেখি। দৌড়ে গিয়া দেহে এক বেচারা জমির আইল বাইন্দা পানি আটকাইতেছে কোদালদা, এক জমিতে পানি বৃষ্টি। জিগাইলো, বাজান আপনার নাম কি? আক্কেলালি। হ। আপনি এমন কি কাজ করেন যে কাজের বিনিময়ে আল্লাহ আপনার জমির উপরে ডাইরেক্ট চিহ্নিত করে স্পেশাল বৃষ্টি দেয়? এই লোকটা হাসে আর কয়, বা জানো, আমি তো ভালো কোনো কাজ এমনি বেশি একটা করি না। একটা কাজ হলো, আমি আল্লাহর ইবাদত করতে যাইয়া জমির ফসল করি, ফসল দরকার আছে। আল্লাহর ইবাদত করতে গেলে শারীরিক শক্তি দরকার। এটার জমিতে যা ফসল পাই এটারে তিন ভাগ করি, এক ভাগ আমার শারীরিক শক্তির জন্য ছেলে মেয়ে লইয়া খাই, আর এক ভাগ আল্লাহর রাস্তায় আল্লাহরে খুশি করবার লাগিয়া বিলাইয়া দেই, আর এক ভাগ জমির ফসলাদির জন্য বাড়াইবার লাগিয়া বৃষ্টি কিনুন লাগে। এইভাবে এক ভাগ জমিতে লাগাই, আরেক ভাগ নিজে খাই, আরেক ভাগ আল্লাহ আল্লাহ রাসুল খুশি করবার লাগিয়া বিলাইয়া দেই। এই কাজটাই আমি করি, এর বাইরে আমি কিছু করি না। আল্লাহ কো, আমারে যে তুই এক ভাগ দেশ, এটার বিনিময়ে স্পেশাল বৃষ্টি পাস। আমরার জীবনে কেউ কি এই চিন্তা করছেন নি, এক ভাগ আমরা আল্লাহরে দেব? এইভাবে যদি নিজেরা ইসলামে ঢুকাইতে পারেন, আখির নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, তাহলে সমস্ত সমাধান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে না, সব ফাইসালা আমার আল্লাহই করবেন। কিন্তু এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস তো আমরা করতে পারতেছি না। আসুন, যদি উম্মতের পরিচয় দিতে পারেন, কি আর ঘূর্ণিঝড় সিডরাইতো আখিরি নবীর উম্মতের উপর। এই নবীর উম্মতের এমন ক্ষমতা, এই নবীর উম্মতের এমন ক্ষমতা নবীর উম্মত সিডি ফাড়াইলে নদীর কাছে সিডি ফায়া নদীর পানি উঠাইয়ে পৃথিবীর এমন কোন শক্তি নাই যার হাতের চিঠিতে নদীর পানি লড়ে চড়ে এই নবীর উম্মত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি মিশর রাজ্য জয় করার পর মিশরে গভর্নর নিযুক্ত করলেন মুসলমান কিন্তু মিশরের একটা প্রথা ছিল এক মায়ের এক মেয়ে কুমারী সাজায়া নীল নদে নিক্ষেপ করলে জোয়ারের পানি আইতো একটা মেয়ে রেমাইরা জোয়ারের পানি আনতো আর না দিলে পানি আইতো না মুসলমানদের আয়ত্তে আসার পরেও একটা মায়ের একটা মেয়ে মাগো তোমাদের উপরে অনেক বিপদ মিশরের ইতিহাস খুলো যুবতী মেয়েটা একটা মেয়ে মাত্র মা বাবার সামনে আত্মীয় স্বজনের সামনে এলাকার বাসী আয়া জোর কইরা মেয়েটারে ধইরা নিয়া নদীর মধ্যে ফালাইয়া মারতো আচ্ছা বলুন তো মা বাবার কলিজা মানেনি জোর কইরা নিতেছে যারা পানি ভাইবো মেয়েটারে দিয়া হেরা ডোল ডাঙ্কর বাজায় আনন্দ করে আর যার মেয়ে আত্মীয় স্বজনদার কান্না কে দেখে মেয়েটা মার দিকে ছায়া বাবার দিকে ছায়া কান্দে মা গো বাবা গো তোমরা পারলা না গো মা আমারে বাঁচাইতে কিন্তু সারা দেশ এক হেরা এক ফ্যামিলি কি করব এইভাবে জোর কইরা নিত কিন্তু মুসলমান গভর্নরের নজরে পড়ছে কাজটা করতেছে কি কেউ কাঁদে কেউ হাসে বাবা কি ব্যাপার কি হলো গভর্নর সাহেব আমার মেয়েটারে নিতেছে নদীতে ফেলাইবো কেন পানি আনবার লাগে কি ব্যাপার হুজুর এই মেয়েটারে না দিলে পানি আসে না মেয়ে দিয়া পানি আনবেন অসম্ভব বন্ধ করেন একটা কাইক সামনে যাবেন না যান কি করব গভর্নর তো নিষেধ দিয়ে দিছে গেছে গিয়া সমালোচনা আলোচনা শুরু হয়েছে কি গভর্নর আইলো রে কুমারী দিবার লেগে দেয় না আমরা ফানি ফামু করতে গভর্নর সাথে সাথে সিডি লিখছে মদিনায় আমিরুল মুমিনিন ওমরের কাছে সিডি লিখছে এই ঘটনা আমি এই বাধা দিছি কি করছি কাজটা ওমর সিডি ফায়া কয় যা করেছো ঠিক করেছো ফানির এত কি ক্ষমতা হয় কুমারী নিয়া ফানি দিব নীলনদ কি পাইছে হ্যাঁ দাঁড়াও আমি নীলনদের কাছে সিডি লিখতেছি ওমর নীল নদের কাছে সিডি লেখে জাতিসংঘের মহাসচিব পারবনি আমরার মেঘনা নদীর কাছে সিডি লিখতো নদীকে বো হ্যাঁ রে ভাড়া সুবায়া দেই কতক্ষণ পৃথিবীর এমন কোন ইতিহাসবিদ নাই এই ঘটনাগুলো অস্বীকার করবে ওমর চিঠি লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম সিটির দ্বারা দেখেন না বিসমিল্লাহির রহমানির রহিম আর ওখানে আমরা দেশের মুসলমান ছেলেরা পেট কিনানে পেট পেটের উফরাদা লেহা গ্রাউন্ড করে সিডি লিখবো লেহা উফরাদা তোমাকে বলি নাই হ্যাঁ বলে নাই বলে বুলাইব বাতিজা বলো নাই কবর যাও ৯৯টা সাপ বয়ে রয়েছে কবর কে দিল এই শিক্ষা তোমাকে বলি নাই কইয়া সিডি লিখতা তোমার ধারা হবে চিঠির প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম ওমর চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম এ দরিয়াই নীল আমি ওমর আমার আল্লাহর নামের উপর চিঠি পাঠাইলাম সিডি পাওয়ার সাথে সাথে জোয়ারের পানি আইতেইব কুমারী টুমারি দেওয়া হবে না তোর ক্ষমতায় যদি থাকতে পারোস থাহিস আর নাইলে সিডি পাওয়ার সাথে সাথে পানি আইতেইব নাইলে খবর আছে সিডি পড়ছে ওমরের হাতের চিঠি ও আখিরি নবীর উম্মত কি তোমার ক্ষমতা কি তোমার ইজ্জত আল্লাহই তো তোমার ইজ্জতের ঘোষণা কোরআন শরীফে দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আর কোন নবীর উম্মতের ইজ্জতের ঘোষণা আসমানি কিতাবে নাই শুধুমাত্র আপনাদের ইজ্জতের ঘোষণা আল্লাহু আকবার বলুন আল্লাহ এখন সেই নবীর উম্মত হইতে গেলে কি লাগে আমরা ধরব আর কি ছাড়তে হয় এটা আমরা ছাড়ব বাবারে সহজ তো একবারে সহজ চিঠি লইয়া পড়ছে গভর্নরের কাছে গভর্নর খবর দিলেন আসেন নরসিংদী জেলার মানুষ আমরা নদীর পারে যাই জোয়ারের পানি পাবেন কি দিয়ে আনবেন একটা কাগজের চিঠি আশ্চর্য কাগজ দিলে পানি আইব আইন নামনেরা গেছে নদীর পার নীল নদের কিনারে হাজার হাজার মানুষ দাঁড়াইছে পানির কাছে ওমরের হাতের লেখা চিঠিটা আল্লাহর নামের উপর লেখা চিঠি নদীতে ছাড়তে দেরি হয়েছে সমস্ত পানিতে টকবক ভূমিকম্প শুরু হয়ে গেছে জোয়ারের পানি যেই পরিমাণ দরকার এই পরিমাণ পানি জমি জামাতে পৌঁছে গেছে এই আল্লাহ কি অহনো আছে কিন্তু এই আল্লাহর কাছ থেকে আদায় করুন না নাই দেউন না আছে নেউন না অথচ কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছে উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআন তোমাদের কোনো দাবি দাওয়া থাকলে কও না আমি তো লইয়া বই রইছি তোমাদের দাবি দাওয়া কি করব ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন কিন্তু এখন তো দাবি আদায় করুন না নাই দাবি দেউন না আছে সর্বপ্রথম দাবি আদায় করতে গেলে আপনার আমল থেকে দুইটা জিনিস ছাড়তে হবে, একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। নবীর উম্মত হইতে গেলে তিতা লাগো, কি কোন আপনারা? যেই নবীর একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। মা বোনেরা, মাগো তোমরাও নবীর কথা মানো। তোমাদের মতো মহিলারা মক্কা মদিনার জমিনে আমার নবীরে কত ভালোবাসতো। সর্বপ্রথম তোমাদের মতো মহিলারা নবীর ভালোবাসায় মক্কার জমিনে জীবন দিয়েছে। তোমাদের মতো মহিলাদের পক্ষ থেকে সর্বপ্রথম এই নবীর আদর্শের জন্য জীবন দিয়েছে। কিতাবে আসছে, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া ডাকতো, আবু জাহেল রে, আমার জীবন থাকতে নবীর আদর্শ ছাড়তে পারি না। মাগো তোমরা সেই নবীর আদর্শে আসতে হবে, কেননা তোমাদের উপর এমন এক সময় ছিল সকল বিপদ তোমাদের উপর ছিল। মেয়ে সন্তান জন্ম হলে আরবের লোকেরা ফারাদা দইরা মাড়ির নিচে দিত, গলা কাইটা মারতো, গলার চিপ দিয়া মারতো। কোনো কোনো বাবা মেয়ে সন্তান হইলে বংশের কলঙ্ক মনে করে জীবিত তোমাদেরকে দাফন করত। দাহিয়া কালবি, নিজের সন্তান সহ অন্যের সন্তান পর্যন্ত দাফন করার কাজে লিপ্ত থাকতো। তার শেষ মেয়েটা যেদিন দাফন করে, মেয়েটা বড় হয়ে গিয়েছিল ব্যবসার থেকে আসার পরে। মেয়েটা এত সুন্দর, মা জাতিরা বড় মায়াধার, এত সুন্দর মেয়েটাকে মারে নাই। বড় হয়ে গেলে বাবা বাড়িতে আসছে, দেখায় দিল তোমার বাবা, ওই যে তোমার বাবা। দৌড়ায় বাবার গলায় ধরে দুই গালে চুমাইয়া বাবা বাবা করে ডাকে। মেয়েরা সাধারণত বাবারে মায়া করে বেশি। এতদিনে আসছো বাবা, ব্যবসায় কই গেছিলা বাবা, কই গেছিলা বাবা, তোমার আমি দেখি না, আব্বু কইয়া ডাকতে পারি না। কি যে ডাকতেছে মেয়েটা, কিন্তু দাহিয়া কালবির খালি মেজাজ গরম হইতেছে। এরকম বাচ্চা দেখে নাই, বাবা বিদেশ থাকে, এরকম আসে না অনেক। ওই দিন দেখি আমার বাস স্ট্যান্ডে এক ভদ্রলোক বিদেশ থেকে বলে 7 বছরে বিবির পেটে বাচ্চা ছিল, মেয়ে হয়েছে। মেয়েটা তো 7 বছর, 7 বছর মেয়ে তো ভালো কথাবার্তা বলতে পারে। আমার দোকানের সামনে বাচ্চা কুল্লে মা খাড়া রয়েছে, লোকটা খালি গাড়িতে নামছে, দেখলাম মা খালি কইছে, মা গো এই যে তোর বাবা। মেয়েটা মার কুল থেকে মন যেন হয় পাখির মতো উইরা বাবার কাছে যাইব। কি যে করতেছে! বাবাও গাড়িতে নাই, মালামালের দিকে খেল নাই, দৌড়ায় আইসা বাচ্চা খুলে নিছে, বাচ্চাটা বুকে চাপাইয়া ধরছে, মেয়েটা বাবার কাঁধের উপর মাথাটা ফালাইয়া দিছে, বাবা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। কি যে মায়া বাচ্চার জন্য! 7 বছর পরে দেখছে। দাহিয়া কালবে মায়া হয় না। জিজ্ঞেস করলো মেয়েটা কার? মেয়েটা তোমার। বিবি, আমার কলঙ্ক করছস, মক্কার নগরীতে আমারে কলঙ্কিনী বানাইছস। পরের দিন ডাকতেছে, বিবি মেয়েটা যদি আমার হয়, স্বামী গো দেখো কত সুন্দর তোমার চেহারা, তোমার হুব হুব তোমার চেহারা। আমাদের দেশে একটা কথা কয়, বাপ গডন্যা মেয়ে বলে বাইগুনতা হয়। বাপ গডন্যা মেয়েটা রেখে দিলাম, সুন্দর বিদায় নাম রাখছি জামিলা। তোমার কি মায়া হয় না? মায়া হয়েছে। তোমার মেয়েটা নই আমি বেড়াইতে যাব, সাজায়া গুছায়া দাও ভালো করে। মা গোসল করাইতে গেলে অন্যদিন গোসলখানায় মার সাথে খেলে, কথা কয়, আনন্দ করে। আজকে শুধু মার চেহারার দিকে তাকাইয়া থাকে, চোখের পানি মাঝে মাঝে জর্জর করে ছেড়ে দেয়। মা চোখের পানি ছেড়ে দেখে অবস্থা কি বুঝতে পেরেছে, মার কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। মা বাচ্চা বুকে জড়াইয়া কান্দে, মাবুদ কি হলো গো আজকে, আমার কলিজাই কেন আগুন জ্বলতেছে? বলুন, সন্তানের উপর বিপদ হইলে বিপদের খবর আগে জানে কে? মার কলিজায় খবর হয়ে গেল। মা গোসল দিয়ে চোখের পানি জড়তেছে, জামা পরাইতে গেলে জামিলা একটা জামা পরাইলে আরেকটা জামার দিকে তাকাইয়া থাকে। এটাই যেন বুঝাইতে চায়, মা গো এই জামা লইয়া বিদায় হলাম গো, বাকি জামা আমার গায়ে আর লাগবে না। সুন্দর জামা পরাইয়া বিদায় দিলেন, বাবার সঙ্গে রওনা হয়েছে। পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি জায়গায় যাইয়া দাহিয়া কালবি গর্ত করে মেয়েটা জিগাই, বাবা বেড়াইতে যাইবা, এত কষ্ট করতেছো কেন? একটু পরে দেখবি বুক পরিমাণ গর্ত হলে ডাকতেছে। দাহিয়া কালবি ডাকে, জামিলা রে আয়, বাবার কাছে আয়। বাবা ডাক দিলে মেয়ে কত খুশি, দৌড়াইয়া বাবার সামনে। কি বাবা দেখো গর্তের ভিতরে কি? কিনারে গেলে মাথার চুলে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পারাদা ধরে বড় বড় পাথরগুলো বুকের মধ্যে মারতেছে। জামিলা বাবার দুইটা পায়ে চাপাইয়া ধরে ডাকতেছে, বাবা গো আমার মাইরো না গো বাবা, আমি তোমার মেয়ে হলে যদি তোমার কলঙ্ক হয় আমারে ছেড়ে দাও, মাইরো না। আমি এমন দেশে যাব যে দেশে দাহিয়া কালবির কেউ চিনে না, পরিচয় জানে না, আমি ওই দেশে যাইয়া জীবনটা বাঁচাবো বাবা, তুমি আমার মাইরো না মাইরো না মাইরো না। এইভাবে কাঁদতেছে, দাহিয়া কালবি কিছুই মানে না। রে মা বোনেরা, এই বিপদে তোমরা ছিলা গো, কার ছিলাই বিপদ থেকে উদ্ধার হইলা খবর নিলা না। অবশেষে দাহিয়া কালবি পাথর গুলো মারার পর বালু টাইনা দিতেছে, এক ফুট পরিমাণ বালু দেওয়ার পরে জামিলার শেষ নিঃশ্বাসটা বাহির হয়, মাটিটা ফাইটা আওয়াজ হইল, বাবা গো আমার মাইরো না। এই আওয়াজটা শুনে দাহিয়া কালবির কলিজায় যেন ধাক্কা লাগলো। মাটির কাজ শেষ করে বারবার পিছন দিকে চাই, দাহিয়া কালবি বলেন আমি দূর চলে গেলাম, তারপরেও যেন শুনি আমার মেয়ে আমারে বাবা গো মাইরো না ডাকে, সহ্য করতে পারি না। বাড়িতে যাইয়া বিবির কাছে বসে গেছে, বিবি গো আমি কি করলাম গো বিবি, ডাকতেছে বিবি, স্বামী গো আমার জামিলা কই গো, তোমার জামিলাকে জীবন্ত কবর দিয়েছি, কি করলা গো কি করলা। এরে বিবি এই অপরাধের ক্ষমা কি আমি পাবো? দৌড়ায় নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই অপরাধী, আমার ক্ষমা কি আমি পাবো? আমার নবী বলেন দাহিয়া কালবি রে ক্ষমা পাবি, ক্ষমার জন্য আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইতে হবে, আমি নবী যদি ক্ষমার পক্ষে থাকি আল্লাহ ক্ষমা করে দিবে। হুজুর ক্ষমা যদি পায় আর দেরি করি নাই, আপনার হাত বাড়াইয়া দেন আমি কালিমা পড়ে মুসলমান হব, আপনি দোয়া করে দে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। দাহিয়া কালবি কালিমা পড়লো, নবী দোয়া করলো, ক্ষমা পেয়ে গেল। আমার নবী তখন থেকে ঘোষণা দিলেন, রে মক্কার লোকেরা আজ থেকে কোনো মেয়েকে হত্যা করা যাবে না। আল্লাহু আকবার বলো। ও মা বোনেরা, এই নবীর আদর্শে তোমরা কেন আসো না? এই নবীর আদর্শে না আসা পর্যন্ত তোমাদের শান্তি হবে না। আজ থেকে কারো মেয়ে হত্যা করা যাবে না, যার মেয়ে হবে মা বাবা বেহেশতি হবে, রাসূলের ঘোষণা। যার বেশি মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। তখন থেকে মেয়েদের উপর এই জুলুম। মাগো তোমরা এখন সেনবীর পক্ষে আসো, সেনবীর কথা মানো। বলতেছিলাম তোমরা পর্দায় থাকো, স্বামীর খেদমত সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শেষ। বেশি কঠিন ইবাদত তোমাদের নয়। আজকে আমরা যারা আছি, প্রথমত আমরা আখিরি নবীর উম্মত হইতে গেলে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। বলো নবীর চরিত্রে কি সুদ জীবনে কোনোদিন খাইছে? ঘুষ খাইছে কোনোদিন? এই আদর্শ যার কাছে আছে, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস যত ইবাদত করেন না কেন, এই সুদ আর ঘুষ খায়া ডাকলে একদিনও আপনার ডাক আমার আল্লাহ শুনবে না। এক ওয়াক্ত খাবার হারামের খাইলে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। সুদ ঘুষ আমরা বাংলাদেশও মাশাআল্লাহ আসেনি, বাবারে বিরাট বাড়ি করতেছে, কত কিছু কয়, এমক ফরেস্ট অফিসার এমক ফরেস্ট অফিসার বাড়িঘর করে বইরা লাইছে, কিন্তু চাকরির পয়সাটা তো করো নাই, তুমি ঘুষের পয়সাটা করছো। বাবারে এই যে ফরেস্ট অফিসার ঘুষের পয়সাটা বাড়িঘর করছো, তোমার মৃত্যুর পরে এই বাড়িঘর বাইটা নিব ছেলে মেয়েরা, কিন্তু কবরও গিয়া বিপদে পড়লে বিপদের ভাগ কইলাম কেউ নিবে না। তার বাস্তব আমরা বৈরবে বুধবার দিন হাট, হাটের দিন মানুষ হাটে কিন্তু বেশি হয়, নসুন্দি হাট কি বারে? শুক্রবারে। হাটের দিন মানুষ কি অন্যদিন হচ্ছে বেশি হয় না? দেখবেন যে হান্দা মানুষের ভিড় বেশি, এহান্দা এক জাতের বাইরে আছে ধাক্কাধাক্কি করে বেশি। চিনছেন তো? মাশাআল্লাহ চিনলে ভালো লাগে। এক বেচারা বিহার বাজার করতে হয়েছে, বুড়া মানুষ, 14,000 টাকা পকেটে, হাত ডুহায়া নিচে গা। আচ্ছা যাই নিচে, সেদিন হের বাজারটা কি মনে হইব কোনছে? 10,000 টাকা পকেটে থুয়া 4,000 টাকা লইয়া হ্যাঁ মুরুখ কিনতে গেছে। মুরুখ কি ফার্মের কিনবো না দেশি কিনবো? দেশি 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 মুরুখ কিনছে, চিনিগুড়া ফুলাউর চাইল কিনছে, বাগাবাড়ির ঘি কিনছে। রিক্সা এই দিন ফাটনার না, ডাইরেক্ট বাড়িত নিয়ে ফালায় দিচ্ছে। না বিবি সাহেব রাঁধছে, কি গন্ধ ছুটছেও, মা খাইছে, বাপ খাইছে, ভাই খাইছে, বোন খাইছে, হ্যাঁ খাইছে, বিবি খাইছে, ছেলেমেয়েরাও খাইছে। পরে শুক্রবারে গিয়া খালি হাত দিছিন ईदेर भांगा बाजार मानुष कम आरेकजने देखे लाइछे थाफा दागिया दइरा लाइछे किचे को पकेट माइर एर फरे जे माइ शुरू हइছে ओ कोई लागे ना लागे हेडा दे ना खाली मारे ओय माइरे ठेला है भाई हना कइरा दिছে एर फरो मारे आगे शुक्रबारे जे पकेट माइरा बाजार कइरा निलो तुमरा बाजारटा जे खाइला পরে শুক্রবারে যে দরাত ফিরে বাজার হয় মাইরটা খাইলো মাইরের বাগদা কইলাম বাড়ির হেরা কেউ এমন বেক কইলা কাম আর কইরেন না খাওনের বেলা সব ফিডার বেলা আমি একা সুদ খায়া ঘুষ খায়া সম্পত্তি জুরাইয়া বড় হইয়া পরিচয় দিয়া যাইবেন সম্পত্তি বাইটা নিব ছেলে মেয়েরা কবর গিয়া ফিডা কইলাম খাইবেন একা তাইলে আমরা पुरापुरी भावे इस्लामी ढुकार जन्नो आखिरी नबीर उम्मत हवार जन्नो सूद और घुष आमरा साइरा दिबो धरबो एकटा जिनिस जामातेर सहित नामाज जामातेर सहित नामाज आमार नबी जे कत आदर करतें नबी के स्वप्ने देखबेन आमलटा थाकते होबे जामातेर सहित नामाज स्वप्न नय वास्तवे देखा होबे अल्लाहु एकबार बोलो इमाम गज्जाली साहब रहमतुल्लाहर जीवनी उनी 100 आल्लाह वाला लया सोनार मदिनाय गेछे नबीर रौजार चारपाशे बसाया 100 आल्लाहर ओली मासखाने गज्जाली साहब दाड़ाया डाके या रसूलुल्लाह 100 ओली आनछि आपनार लगे देखा कराइताम खाइते आइछि ना आमरा खाइते आइछि ना हे चिंता करेन ना खाइते आइछि ना आपनार साथे देखा करते आइछि एकटु देखा जदि ना देन आमार इज्जतटा थाके ना एकटु देखा करे दिलेई आमरा जामुगा कि करबो नबीजी ए डाक दीते दीते अनेकक्षण परे रौजा पाकेर मासखान दिए तार जीवनी लेखे ए पर्यन्त हाथ मुबारक बाहिर करे दिएछे सुभानआल्लाह 100 ओली हाथे मुसाफा करे चुमा खाया विदाय हलो आमरार दाबी स्वप्ने देखताम वास्तवे नय स्वप्ने ना वास्तवे देखबो आमरा वास्तवेও देखते पारबो सेई জায়গায় যাইতে পারলে स्वप्ने দেখাটা মামুলি কিন্তু আমল থাকতে হবে কি কোন আমলকারীকে নবী ভালোবাসেন নবী দাইকা কাছে নেন নবী স্বপ্নে দেখা দেন তার বাস্তবতায় গেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যাইতে হবে ওমর রাষ্ট্রপতি মদিনার শাসক রাষ্ট্রপতি কিন্তু মসজিদে নববীর ইমামতি করে রাষ্ট্রপতি মসজিদে নববীতে দুই রাকাত ইমাম ফজরের নামাজের নামাজ দুই রাকাত ইমাম ফজরের দুই রাকাত নামাজের ইমাম একজন ইহুদি বহুদিন যাবত ঘুরতে ছিল ওমরকে হত্যা করার জন্য ওমর হত্যা করবে ওমরকে ইহুদি সুযোগ পায় না ওই দিন আগেই মুসল্লি সেজে ওমরের পিছনে গিয়া ইমামের পিছনে দাঁড়ায় রইছে নামাজ শুরু হলো এক রাকাত শেষ করে ওমর দ্বিতীয় রাকাতে দাঁড়াইতে ছিল সোজা হইতে পারে নাই বাঁকা অবস্থায় ওমরকে ডান দিক দিয়ে ইহুদি লম্বা ছুরিটা ওমরের কলিজাটার মধ্যে মারছে কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে ওমর একটা চিৎকার মেরে নামাজের বিছানায় কাত হয়ে পড়ে গেছে যেটুকুন ছুরি কম ভিতরে ছিল এই ধাক্কায় ছুরি আরো কলিজা ছেদ্র হয়ে গেছে জিহ্বাটা বাহির হয়ে গেছে রক্ত বাহির হইয়া শক্তিশালী পুরুষ সমস্ত মসজিদে নববী যেন লাল লাল হয়ে যাইতেছে তখন মসজিদে নববী এত বড় ছিল না মসজিদে নববীর ফ্লোর লাল হয়ে গেছে মুসল্লিদের পায়ের নিচে রক্ত মুসল্লিরা চিৎকার মারতেছে কার রক্ত গো মসজিদে নববী লাল লাল করে দিল ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে ও মুসল্লিরা দরজা বন্ধ করে দাও আমার বাবারে ছুরি মারছে আমরার জীবনের সর্বনাশ করে দিয়েছে আমরার জীবনে বাবার মুখ দেখব না গো আমার বাবারে শেষ করে দিয়েছে দরজা বন্ধ করো আমি ওমরের ছেলে প্রতিশোধ নেব বিচার করব ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে রে আব্দুল্লাহ প্রতিশোধ নয় বিচার নয় ইসলাম প্রতিশোধের ধর্ম নয় রে বাবা ভাগ্যে যা ছিল তা হয়েছে প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করতে পারবি না আমাকে খুশি করতে হলে একটা কাজ তুমি করো আমি খুশি হব কি কাজ করব বাবা বাবা রে নবীজির রওজার পাশে যাইয়া দেখো রে বাবা আমার ভাই আবু বকর নবীর পাশের জান্নাতের বিছানায় ঘুমাইছে রে আব্দুল্লাহ তুমি যদি পারো नबीर पाशे आरो जागा खाली आछे रे आमी उमर के जुदी नबीर पाशे शुआईते पारो रे बाबा आमी उमर खुशी हइया बिदाय हब प्रतिशोध नय विचार नय। एकटा दौड़ दिलेन आब्दुल्लाह मा आयशा सिद्दिकार काछे जाइया भिक्षुकेर मतो उमरेर पक्ष थेके दुइटा हाथ बाड़ाइछे मा गो आमार बाबा एकटू जागा नबीर पाशे भिक्षा चाइछे गो मा आमार बाबारे एकटू जागा भिक्षा दिबेन नि अथच उमर एखोनो तो राष्ट्रपति छिलो इस्लाम शिक्षा दिल राष्ट्रपति हवार पर गायर जुड़े किछु करते पारे ना नबीर इच्छाई करबे गायर जुड़े नय इस्लाम गायर जुर व्यवहार करे ना। उमर डाकतेछे माइशा सिद्दिकार काछ थेके अनुमति लाओ रे आमारे निशुआइते पारो। आम्मा जान आयशा सिद्दिका बोलेन आब्दुल्लाह रे मने बड़ आशा छिलो रे आमार नबीर पाशे बाबा आबू बकर सिद्दिक एक पाशे शुएछेन आमी आयशा सिद्दिका आरेक पाशे शुइबो माझखाने आमार रासूल। तुम्हार बाबा उमर आब्दार करेछे आमी कि बोलबो आमार थेके तो आमी फैसला दिते पारतेछि ना दाड़ाओ देखि आमार नबी मदिनार रौजार थेके कि फैसला देय। नबीजिर रौजार पाशे दाड़ाइया आयशा सिद्दिका डाकतेছে ইয়া রাসূলুল্লাহ ওমর আবদার করেছে আপনার পাশে আসার জন্য। ওমরকে কে জানি ছুরি মারছে। হুজুর আমি আয়েশার মনে বড় আশা ছিল গো আমি আপনার পাশে থাকব গো নবী ওমর আবদার করেছে ফয়সালা দেন আপনার পাশে আমি আয়েশা থাকব না আপনার ওমর আপনার পাশে থাকবে। আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে রে আয়েশা মনে দুঃখ নিও না গো আয়েশা অনুমতি দিয়ে দাও আমার ওমর আমার পাশে থাকবে। एमन की काज उमर करते ना मारे नबी आयशा के अनुमति ना दिए उमर के डाइका डाइका कासे नितेन सेई गुरुत्वटा की छिलो उमरेर मध्य बास्तबता आसुन बाबारा भाइरा ए आमल व्यतीत आमार नबी के स्वप्ने देखा जाए ना। डाकतेছে আয়েশা রে অনুমতি দে রে আমার ওমর আমার পাশে থাকবে। নবীজি রওজার পাশ থেকে বেরিয়ে এসে ডাকতেছে মা আয়েশা সিদ্দিকা এরে আব্দুল্লাহ তোর বাবার কানে খবরটা পৌঁছায়া দে রে তোর বাবার মনের আশা পুরা হয়েছে আমার নবী তোর বাবাকে কবুল করেছে। এরে বাবারা বাইরা আজকে যারা মাহফিলে বসে আছো আমার নবী কেমনে জানি তোমাদেরকেও কবুল করেছে রে বাবা। যারা নবীর আদর্শ নেওয়ার জন্য এইভাবে মাহফিলে বসে আছো আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। आदर्शगुलो बाइटा निते होबे ताहले बिपदे रसूल के आमरा पाशे पाबो। डाकतेছে আব্দুল্লাহ के एरे আব্দুল্লাহ तोर बाबार भाग्य भालो आमार नबी कबुल करेछे कोन काज करले नबी कबुल करे एई काजगुलो आमादेर बाड़ीते निते होबे। दौड़ाया जाइया उमरेर काछे चले गेलेन जाया देखे जिब्बाटा बाहिर हये रयेछे চোখ দুইটা বন্ধ কোনো কথা বলে না সাহাবীরা তাকে ঘেরাও করে বসে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একেবারে উমরের মুখের কাছে মুখটা নিয়ে কথা বলার অপেক্ষায় আছে কিন্তু মুখ খোলে না। কাছে গিয়ে বসে যখন আব্দুল্লাহ ডাক দিলেন এ ভাই বাবা উমর উমর গো ও বাবা তোমার মনের আশা পুরা হয়েছে গো বাবা। মা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী বলেছে তোমার দাফন নবীর রওজার পাশে হবে। এই কথা শোনার পর ওমর দুইটা চোখ খুলেছে চোখের পানিগুলো বৃষ্টির মতো জর্জর করে পড়তেছে মনের আশা বুঝি পুরা হলো রে। এই সময় হযরতে আলী ডাকতেছে ए भाई उमर एके एके सबाई विदाय हो जाइतेछो आमारे खई राइखा जाओ तोमरा सकले चले गेले आमी आली कार काछ थेके नसीहतपूर्ण कथा शुनबो। ए भाई उमर विदाय होवार आगे তোমার কাছ থেকে আমি দুই চারটা নসিহতপূর্ণ কথা শুনতে চাই। ওমর ডাকতেছে আলী রে আমার কাছ থেকে কথা শোনার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই। এ ভাই উমর কি কথা তুমি আমার কাছে শুনতে চাও বলো। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে আলী আলী রে জীবনে এক ওয়াক্ত নামাজ আমি বাধা করি নাই রে আজকে দুই রাকাত ফজরের জামাত পড়াইতে যাইয়া এক রাকাত নামাজ শেষ করার পর আমারে দ্বিতীয় রাকাতে ছুরি মারছে রে আলী ওই রাকাত নামাজটা তো আমার আদায় হলো না। এরে আলী আমার কানে কানে বলে দে ফজরের নামাজের সময় আসেনি রে আমি কবরে যাইবার আগে বাকি রাকাত নামাজ আদায় করতে পারবো নি। ए আমল ব্যতীত আমার নবীর কাছে যাওয়া যাবে না। এই আমল ব্যতীত আমার নবীরে স্বপ্নে দেখা যাবে না। এক রাকাত নামাজ বাকি থুইয়া ওমরের মতো ব্যক্তি কবরও যাইতে চায় না, আর আমরা সারা জীবনের নামাজ বাকি, কবরের খবর নিলাম না। বাবা ১৫০ বছর বয়সের কোনো মানুষ আমাদের মধ্যে নাই। ১০০ বছর বয়স পার হলে আমরা থাকবো এ আশা করতে, কিন্তু রোজগার করলেন কি, নিবেনটা কি, একটু হিসাব করুন। সয় সম্পদ যা জুড়াইছেন আপনার মৃত্যুর পরে সব ছেলে মেয়েরা বাট করে নিবে, আপনারে শুধু ৩ টুকরা কাফন, এর বাইরে কিছুই দিবে না। তাই এর মধ্য থেকে কোন জ্ঞানী বাড়ির গেটে লেখছে কিছুক্ষণ যেই দেশে থাকবেন সেই দেশ থেকে জীবনের গুণাগুলি মাফ নেন। দুনিয়ায় অনেক মানুষ দেখছি দোকানে বৈশা কয় আমার মতো সুখী কেউ নাই, আমার একটা টেহা ঋণ নাই। কেউ কইতারতো না আমারটা 10টা টেহা পাইবো। যার ঋণ নাই হ্যাঁ দুনিয়ায় সুখী, যার জীবনে গুনাহ নাই হ্যাঁ আখিরাতে সুখী। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে জান্নাতি মেহমানেরা হাত বাড়াইছে, মাবুদ গো তারা এত রাত্র শীতের মধ্যে কষ্ট করে তোমার কাছে হাত বাড়াইছে, কাকার কাছে বাড়াইছে না, মামার কাছে বাড়াইছে না, মায়ের কাছে বাড়াইছে না, বাবার কাছে হাত বাড়াইছে না, তুইটা হাত বাড়াইছে তুমি আল্লাহর দয়ার সাগরে। দুনিয়ায় দেখছি সামান্যতম মায়া দিয়েছ মা বাবাকে, মার দিকে যদি সন্তান হাত বাড়ায় মা দৌড়াইয়া এসে সন্তানের টাইনা খুলে নেয়, 2 হাতে চুমো দেয় আর বলতে থাকে আমার দিকে হাত বাড়াইছো গো বাবা, আমার মন চায় তোমার কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবার টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মায়ের মতো দরদি বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়, রাত্র গভীরে তোমার আদুরের বান্দারা তোমার 99 ভাগ মায়ার দুয়ারে যে হাত বাড়াইল গো আল্লাহ, তুমি তোমার বান্দার হাতে কি দিবা গো, কি দিয়া খুশি করবা গো আল্লাহ। আল্লাহ গো সর্বপ্রথম একটা দাবি করি, 2 দিনের দুনিয়ায় এসে শয়তানের দোকায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে যা গুনাহ করেছি আমাদের জীবনের সবগুলো গুনাহ তুমি ক্ষমা করে দাও। মাবুদ গো আমরা গুনাহ করতে জানি আর তুমি তো ক্ষমা করতে জানো। মা বাবার কাছে অপরাধ করে যদি সন্তান মা মা কইয়া ডাক মারে মা ক্ষমা করে দেয়, বাবা বাবা কইয়া ডাক মারে বাবা ক্ষমা করে দেয়, তোমার 99 ভাগ মায়ার দুয়ারে জীবনের গুনাহ লইয়া হাত বাড়াইছি গো আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, হে আল্লাহ। মা বাবারে ডাকলে তারা ক্ষমা করে দেয়, তোমার আদুরের বান্দারা মাপের জন্য তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, এই ডাকগুলি শুনলে তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি। আল্লাহ কার জীবনে কত গুনাহ, কে নামাজি কে বেনামাজি, কে মেয়ে কে পুরুষ, কে যুবক কে বুড়া, কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কিছু মানুষ চলে গেল, এই মানুষগুলো দোয়া না করে যাবে না, কি জানি তাদের মনে ব্যথা, কি জানি তাদের মনে দুঃখ। একজন করে যদি জিজ্ঞেস করতাম, কেউ কেউ বলতো হুজুর दुआ करबो गो आमरार मा नाई गो मा नाई কেউ কেউ বলতো হুজুর দোয়া না করে বাড়িতে যাব না গো আমরার বাবা নাই বাবা নাই ইয়াল্লা দুরুদের উসিলায় জিকিরের উসিলায় সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول